চট্টগ্রামের সীতাকুণ্ডে সিপিআরডি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন পাঁচজন ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে মারা যান দগ্ধ জাহাঙ্গীর হাওলাদার ও বরকতুল্লাহ জাহাঙ্গীরের শরীরে সত্তর শতাংশ আর বরকতুল্লার পঞ্চাশ শতাংশ দগ্ধ হয়েছিল এ ঘটনার এর আগে এর মারা গেছেন জাহাঙ্গীরের ভাগিনী ভাগিনা খায়রুল শেখ আহমেদ উল্লাহ আল আমিন ও হাবিব নামে আরও তিনজন এছাড়াও চিকিৎসাধীন আনোয়ার হোসেন ও আবুল কাশেম তাদের অবস্থাও আশঙ্কাজনক গেল সাতই সেপ্টেম্বর সীতাকুণ্ডের সাগর উপকূলের এস এন কর্পোরেশন শিপইয়ার্ডে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে এতে গুরুতর দগ্ধ ও আহত হন বারো জন চিকিৎসার জন্য প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেলে পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়